আজ 26 মার্চ বাংলাদেশে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস পালিত হচ্ছে। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে 1971 সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দিন উপলক্ষে সারা বাংলাদেশে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি এবং দলীয় এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে, যথাযোগ্য মর্যাদা এবং স্মরণে দিনটি পালিত হচ্ছে। রবিবার ভোর 5:57 বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রায় একই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। তিন বাহিনীর সুসজ্জিত দল তাদের গার্ড অফ অনার প্রদান করে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বেদির সামনে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করে। পরে প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানান। এই সময় মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য এবং তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। ঢাকা থেকে হাসিবুর রহমানের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।